কঠোর ব্যবস্থার বদলে মজুদদারদের সব দাবি মেনে নিয়ে চালের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার মিল মালিকদের সঙ্গে বৈঠকে চাল পরিবহনে প্লাস্টিক ব্যাগ ব্যবহার মিল পর্যায়ে অভিযান বন্ধ সহ চাল আমদানিতে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন সরকারের তিন মন্ত্রী বিপরীতে বুধবার থেকে চালের দাম কেজিতে অন্তত দুই থেকে তিন টাকা কমানোর আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীর এই বৈঠক তাদের সাথে যাদের বিরুদ্ধে সব অভিযোগ চালের বাজারের উর্থগতি নিয়ে যেখানে এক কোটি টনের স্থানীয় মজুদের সরকারি হিসেব তুলে ধরে জানতে চাওয়া হয় সংকটের কারণ এক কোটি মেট্রিক টন চাল আমার ঘরে এখন মজুদ আছে আমার হিসাবে এটা আপনারা অস্বীকার যেতে পারবেন না কাজে বাজারে চালের কোনো অভাব নাই কাজে চালের দামটা এত বেশি বাড়বে কেন আমরা কিন্তু এক কোটি মেট্রিক টন যেটা বলতেছি ঠিক আছে আপনি কিন্তু জবাব দিয়েছেন মানুষের ঘরে ঘরে আছে মিলারের কাছে শুধু এক কোটি নাই মজুদের তথ্যে নিজেদের আপত্তি জানালেও কেন মাসের ব্যবধানে সব ধরনের চালের দর কেজিতে বিশ ভাগ করে বাড়লো তার কোনো উত্তরই দিতে পারেননি ব্যবসায়ীরা আড়াই ঘন্টার ওই বৈঠকে উল্টো মাঝে মাঝেই হট্টগোল করে দোষ দিয়েছে সরকারের অবৈধভাবে দুই হাজার টাকা নেয় তারা না হলে ড্রাইভারকে মারে গাড়ি ভাঙচুর করে

সেই বুদ্ধি ও ব্যবসায়ীরাই তুলে ধরেছে বৈঠকে দাবি জানায় পাটের বদলে প্লাস্টিকের ব্যাগ অনুমোদনের নির্দেশনা চাওয়া হয় স্থল বন্দরে চালবাহী ট্রাকের অগ্রাধিকার আর মিল পর্যায়ে প্রশাসনের নজরদারি বন্ধের যার সবই মেনে নেওয়ার ঘোষণা দেন বাণিজ্য মন্ত্রী সরকারের পক্ষ থেকে ভারত থেকে যে চালটা আনবে এখানে যে বাজার কথা আপনারা বলেছেন সেগুলো দূর করার জন্য আমি বাণিজ্যমন্ত্রী হিসাবে সবাই পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ তিন তিন নম্বর নম্বর হলো যে আপনারা যে বস্তা নিয়ে যে যে কথা বলেছেন যেই ব্যাগে আপনারা আনতে পারেন সে ব্যাপারে আনবেন কাজে এই ব্যাপারে কোনো সংকট নাই এত সব সুবিধার ফল কতটুকু আসবে বাজারে যেখানে কেজিতে পনেরো টাকা পর্যন্ত দর বেড়েছে এমন প্রশ্নই ছিল সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ কাল থেকে মিনিমাম দুই থেকে তিন টাকা চালের দাম খুলে যাবে স্যার এতে কোনো সন্দেহ নাই স্যার তবে দাম আরো কমিয়ে আনতে বুধবার থেকে উপজেলা পর্যায়েও সরকারিভাবে খোলা বাজারে চাল বিক্রি করা হবে বলেও জানানো হয় বৈঠকে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন